কোন কথা আম্মু? তুমি জানো আমাদের বাসায় আব্বা বাদে আমরা সবাই ব্রাস। আব্বাই একা আছে। এই ভাইসা। তোমরা এখানে না খেলা মাঠে যায় খেলো। এখানে ছাদের মধ্যে ঘোরাঘুরি করে খেলতেছো। এটা তো কেমন না? কেমন? আর এতগুলো পোলাবাই দামড়া দামড়া পোলাবাই মিলে এখানে খেলতেছো। এটা তো কেমন হইতেছে? বাবিরে বসে আছে সবাই এখানে। কি হইছে? বসে মাঠে যায় খেলো। এখানে খেলে সমস্যা? এটা তো খেলার জায়গা না তো। কে কইছে আমরা এটা খেলা জায়গা? এটা তো ছাদ। তো কি হইছে? মানুষ হাঁটাহাঁটি করে নাচ শিখে এখানে খেলা। আর হরেন তো নিয়ন্তন কি আমরা যে হরেন? আর এটা তো আমার বাড়ি। তুমি হুদাই আমার বাড়ি মানে বুঝি না। তুমি নিচের ডিউটি বাদ দিয়ে ছাদে কি করতেছো? যাও মিয়া নিচে যাও। জি কাকা। ভাই আমি তো হুকুমের গোলাম ভাই। এই কাবিলা এত রাগ করো খেললি কেন? শুনো, ওই এক কাম করিল, একদিন একটা বড় বল কিনা, হ্যাঁ ওই মাঠে গিয়ে আমরা সবতে মিলে ফুটবল খেলি। কাকা খুব ভালো হইব। আমরা প্রথম হাফ টাইম খেলবো অরিজিনাল বল দিই, আর পরের হাফ টাইম আমি এখানে ফুটবল বানাই খেলুম কাকা। চলেন কাকা, একদিন খোলা মাঠে যাইয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা একটা ম্যাচ খেললে ফেলি। চলেন কাকা খেলি আইয়েন। চলেন চলেন দল ভাগাভাগি করে একদিন মাঠে যাইয়ে খেলা শুরু করি। আরে শুনো, দল ভাগাভাগির সময় এই ব্রাজিলের কইলাম দুইটা প্লেয়ার বেশি দিতে হইব, নাহলে পারবো না ওরা। আরে কাকা লাগতো না, আইয়া শিমুল আছে এটাই আনা, আর কিছু লাগতো না। খেলার লাই হ্যাঁ কতক্ষণ মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করি, পরে আপনাকে বসে দিয়াম। আপনারা গ্যালারিতে বসে আমাকে উৎসাহ দিবেন, বুঝেন না? গ্যালারিতে বসে থাকুম। আচ্ছা তাহলে তো ভালোই হয়, তাহলে ওই দিন একটা পিকনিক করে ফেলাই, সবাই মিলে একসাথে খাইলাম তাইলাম, ঘুরলাম ফিরলাম, খেলাটাও দেখলাম। তাহলে তো কাকি আরও জমে যাবে ব্যাপারটা, তুমি আসিও। এই কি রে কাবিলা, তোরা ফুটবলের কথা বলতে বলতে আমার কান ঝালাপালা করে ফেললি আর আমাকে দাওয়াত দিলি না। আরে বাবুরে, তোরে কি আলাদা করে দাওয়াত লাগবে না? তুই তো কাকা কাকি লোকে এমনি প্যাকেজে চলি। তোমার মতন খাটাস লোক ব্রাজিলের সাপোর্টার হইব কি লিগ আর্জেন্টিনা? আমি ব্রাজিল সাপোর্ট করি না, আমি আসি। তোর কি ব্রাজিলের তো তাহলে কোনো সাপোর্টারই নাই? আমি কিন্তু ব্রাজিল কাকা। কাবিলা ভাই, আমি কিন্তু ফুটবল খুব ভালো খেলি। আমি যখন বললে মাঠে দৌড় দেই তখন কিন্তু আমার কেউ আটকাইতে পারে না, কারণ ফুটবলটা তো আমি ফুটবল মনে করি না, আমি মনে করি যে এটা মানুষের টেকা, দে দৌড়, কেউ আটকাইতে পারে না।